সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2023 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, এইচএসসি পরীক্ষা, ইন্টার ফাইনাল এক্সাম, তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি, একটা আপডেট নিউজ। তো তোমাদের সামনে 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, অনেকেই শিক্ষার্থীরা আন্দোলন করছিল যে পরীক্ষা পেছানো বা নম্বর কমানো ইটসেট্রা নিয়ে। তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে এটা পেছানো বা এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ফাইনালি যেটা হলো, আসলে পরীক্ষা তো আর পেছানো এটা সম্ভব নয়, সেটা বলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এটা সম্ভব না পেছানো। এবং কি একটা পরিবর্তন এনেছে, তোমরা অবশ্যই, সে পরিবর্তনটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটিতে একটা পরিবর্তন এসেছে, সেটা বলেছে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী ডক্টর দেবুমনি সেটা এনশিওর করেছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে শুধু এইটাতে জাস্ট, তাছাড়া সব বাকি যে সাবজেক্টগুলো এগুলো সবগুলোই কিন্তু হবে, এবং আইসিটিতে শুধু একটু পরিবর্তন। কি পরিবর্তন? কোশ্চেন সেম, আগে ছিল 100 মার্কের, এখন হবে 75 মার্কের। এবং কি সেটা বলে দিয়েছে, তো বলে দিয়েছে যে এখানে বলছে যে জরুরি বিজ্ঞপ্তি, এইচএসসি পরীক্ষা 2023-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়কোড এত পরিবর্তিত মানবন্টন, মানে মানবন্টনটা চেঞ্জ হয়েছে আর কি। তো আগে ছিল 100, এখন হয়ে গেছে 75। তো এটা কোশ্চেন ধারা কিন্তু সেম। তো আমরা সাধারণত জানি যে আইসিটির ব্যবহারিক 25 আছে, ওই ব্যবহারিক 25-25ই আছে এখনো। আর সৃজনশীল, যেটা সৃজনশীল 8টা থাকতো, অ্যান্সার করা লাগতো 5টা, কিন্তু এখন 8টাই থাকবে, অ্যান্সার করতে হবে 3টা। এই যে বলে দিয়েছে, এই যে পরিবর্তন, বিদ্যমান নম্বর বন্টন, মানে যেটা সাধারণত হতো, এখন এই সালের জন্য, 2023 সালের জন্য যেটা হবে পরিবর্তিত নম্বর বন্টন। দেখো, সৃজনশীল 8টি প্রশ্নই থাকবে, 8টির মধ্যে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, সময় কিন্তু 2 ঘন্টা, অবশ্যই মাথায় রাখবা সময় 2 ঘন্টা। পরিবর্তিত নম্বর বন্টন, আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা, এইটা এটা ছিল আগে, বহাল ছিল, এটা কিন্তু বর্তমানে। আর বহু নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তিত নম্বর বন্টন কি, 25টি প্রশ্নের মধ্যে, মানে 25টি থাকবে, 20টি প্রশ্ন উত্তর দিতে হবে, মানে 25টির মধ্যে যে কোনো 20টি। ওকে, সময় থাকবে 25 মিনিট। তো অ্যাকচুয়ালি দেখো একটু সুবিধা পাচ্ছ, আচ্ছা। আর ব্যবহারিক তো 25-25, আর সর্বমোট এগুলো মোট করলে দেখা যাবে 75 হয়। জিনিসটা বুঝতে পারছো? তো তোমাদের নম্বর বন্টনটা শুধু চেঞ্জ হয়েছে, চেঞ্জ বলতে কি, কোশ্চেন 8টাই থাকবে লিখিত বা সিকিউএ, সৃজনশীলে 8টার মধ্যে 3টা দিতে হবে, 3 10 30, আর এমসিকিউ 25টায় থাকবে, 25টার মধ্যে যে কোনো 20টা দিতে হবে, তার মধ্যে 20টা দিতে হবে আর কি, সময় কিন্তু 25 মিনিট, একটা সুবিধা পাচ্ছ, ব্যবহারিক 25-25। ওকে, 75। তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো, তো এইটা শুধু চেঞ্জ হয়েছে, তাছাড়া সবকিছু এভরিথিং ঠিক আছে। তো তোমরা, আমি এই বিষয়টা আগেই বলেছি যে তোমরা পরীক্ষা পেছাবে ইত্যাদি এই জিনিসগুলো না ভেবে, তোমরা তোমাদের মানসিকভাবে এটা সেট করতে হবে যে পরীক্ষা 17 তারিখ থেকে হবে, এখানে পেছানোর এটা কোনো সম্ভাবনা নাই। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো, এবং কন্টিনিউয়াসলি এখন পড়াশোনা করো এবং ফাইনালি একটা ভালো রেজাল্ট নিয়ে আসো। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই ধরনের আপডেট নিউজ পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং ওকে, তো থ্যাংক ইউ সো মাচ।